আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথী সুলতানা। বেশি ইন্ট্রোতে যাব না, আমরা জানি আমাদের দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন আমরা, এবং আমরা যে যার অবস্থান থেকে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, এজন্য আমরা আসলে সবার প্রতি কৃতজ্ঞ। তবে এইখানে কিছুটা সমন্বয়হীনতার অভাব অনেক জায়গায় দেখা দিচ্ছে, বাট আশা করি ইনশাল্লাহ এগুলোও ঠিক হয়ে যাবে। বাট এখন আমি যে অ্যানাউন্সমেন্টটা করতে আসছি সেটা হচ্ছে, টিএসসিতে যে ত্রাণগুলো এখন বর্তমানে দরকার হচ্ছে, ছাত্ররা চাচ্ছে, সর্বপ্রথম হচ্ছে শিশু খাদ্য। প্রচুর শিশু খাদ্যের ঘাটতি আছে। আপনারা যারা বর্তমানে ত্রাণ দিতে যাবেন, শিশু খাদ্যের কথাটা মাথায় রাখবেন। শিশু পোশাক, ডায়পার হতে পারে, ফিডার হতে পারে, তারপরে হচ্ছে এখন যেহেতু পানি কমতে শুরু করেছে, আশ্রয় কেন্দ্রে যদি বিদ্যুৎ সংযোগ আসে সেক্ষেত্রে যেন যদি কেউ ইলেকট্রিক কেটলি প্রোভাইড করতে পারেন, সেগুলোও কিন্তু বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য গরম পানির কাজে আসবে। এবং প্রচুর বিশুদ্ধ পানি লাগবে, বিশুদ্ধ কারণ ট্যাবলেটটাও লাগবে, বাট সেটার অনেক ঘাটতি বাজারে আছে। তারপরও যে যেখানে পাবেন সেটা নিতে পারেন। এছাড়া স্টুডেন্টরা আরেকটা জিনিস বলতেছে যে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার তো এই এখন তো পানির পরিমাণ আস্তে আস্তে কমতেছে, তো এখন ওখানে রান্না করা খাবার দেওয়া শুরু হবে, যার কারণে আপনারা যদি পারেন চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, মশলা এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া উদ্ধার কাজের সাথে যারা সরাসরি যুক্ত আছে তারা একটা জিনিস বলছে, ওখানে সমন্বয়হীনতার অনেক অভাব আছে। যারা উদ্ধার কাজে যাচ্ছে, পরিমাণে বেশি মানুষ যাচ্ছে, তারা অনুরোধ করছে বারবার পরিমাণে যেন কম সংখ্যক মানুষ যাওয়া হয়। আর একটা জিনিস তারা চাচ্ছে উদ্ধার কাজের জন্য, স্পিড বোট অনেক জায়গায় চাচ্ছে, অনেক জায়গায় নৌকা হলেও সেটাও দরকার। এছাড়াও চাচ্ছে হচ্ছে দড়ি, লাইফ জ্যাকেট, ছুরি, দড়ি কাটার জন্য লাইটার, মোমবাতি, এগুলোও দরকার হচ্ছে। এছাড়া প্রচুর পরিমাণে মানুষের জন্য খাদ্য সরবরাহ হলেও পশু খাদ্য এবং পশু মেডিসিনের যথেষ্ট ঘাটতি আছে। যে আপনারা যে যার জায়গা থেকে হচ্ছে বিভিন্ন পশু প্রাণীদের জন্য খাদ্য এবং হচ্ছে গিয়ে মেডিসিনগুলো ওদের ওখানে গিয়ে দিতে পারেন। আর একটা অনুরোধ থাকবে, ওখানে যদিও বলা হচ্ছে যে পোশাক বা যে কাপড় চোপড় চাচ্ছিল সেটা এখন যথেষ্ট হয়েছে, আর দেওয়ার দরকার নেই, তারপরে যদি কেউ নিজেদের এলাকায় বা বিভিন্ন জায়গায় যদি নিজেদের মতো করে আপনারা পৌঁছান, সেক্ষেত্রে অনুরোধ থাকবে ছেঁড়া ফাটা কাপড়গুলো না দেওয়ার জন্য। এবং আপনারা চেষ্টা করবেন কাপড়গুলো ধোয়া পরিষ্কার অবস্থায় থাকলেও আবার একবার হাইজিনের কথা চিন্তা করে ধুয়ে পরিষ্কার করে দিতে, যেন তাদের কাছে যাওয়ার সাথে সাথে সেগুলো তারা পড়তে পারে। এটা আমার জায়গা থেকে যতটুকু আমার মনে হয়েছে আমি বললাম, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের আরও যদি কোনো তথ্য থাকে সেটা আমাকে দিতে পারেন, আমি চেষ্টা করবো আমার দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।